মানুষের বিপদে যখন মানুষ ঠিকমতো পাশে দাঁড়ায় না তখন পশু পাখির বিপদে পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন পুরান ঢাকার নাজিরা বাজারের ছেলে রাফিদ হক সোয়াদ। বাসার ছাদে গড়ে তুলেছেন চিলের অভয়াশ্রম, আহত পশু পাখি উদ্ধার করে সারিয়ে তুলেছেন এবং ছেড়ে দেন তাদের জগতে। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে এই চিল প্রেমীর কথা। পাখির মতোই মন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রাফিদ হক সোয়াদের। ঢাকার বিভিন্ন স্থান থেকে আহত চিল উদ্ধার করে শুশ্রূষার মাধ্যমে সুস্থ করে তোলেন। গত 8 মাসে 9টি চিলকে উদ্ধার করেছেন, এর মধ্যে 5টিকে সুস্থ করে উড়িয়ে দিয়েছেন আকাশে। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেদোনাকো ধানসেড়ি নদীটির তীরে। জীবনানন্দ দাশের অমর কবিতা বুকে ধারণ করে বাকি 4টিকে সুস্থ করতে চলছে ঘরোয়া চিকিৎসা। পশু চিকিৎসকরা বন পশু পাখির চিকিৎসা করতে চায় না বলে আক্ষেপ তার। 4টা চিল আছে এখন, তো 4টা চিলেরই 4 জাতের সমস্যা আছে। যেমন এটার লাস্টের ফ্লাইটগুলো, ফ্লাইট পাক যেটা, যেটা ওকে ব্যালেন্স করে, তো সেটা ওর উঠে না। দেখবেন ও উঠতে গেলেও সাইড টাইড পড়ে যায়। ওর আবার একটা ঝামেলা আছে, সে তার নিজের মাংস খায় ফেলে। এটা কী কারণে হয় আমি বুঝি না, কারণ ওতে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়ার পর ওই কাজটা করছে। তো আমি ভাবছি যে এটা একটা সাইকোলজিক্যাল স্ট্রেস। নিজের ছাদে পশু পাখির অভয়াশ্রম গড়ে তুলেছেন রাফিদ। এতে আশপাশের ছাদে কবুতর পালনকারীরা প্রথম দিকে বিরক্ত হলেও এখন মানিয়ে নিয়েছেন। আগে একটা টাইম পর্যন্ত আমি খুব মানে এখানে গালিগালাজ ফেস করছি যে মানুষ কেন অনেক কবুতর পালে, অ্যাজ ইউ নো, মানে দেখবেন যে একে কবুতর দিয়ে ভর আছে চারপাশ। এখন আল্লাহর রহমতে আমি ওদের সাথে একটা টাইমিং সেট করে নিছি যে তোমরা তোমাদের কবুতরগুলো বন্ধ করে দিও, কারণ চিল আসে, ওরা তো আর আমি ডাকি না, ওরা টাইম মতো এসে পড়ে, তো ওদেরকে ওইভাবে খাওয়া দিই। তো মাশাআল্লাহ এখন কারোর সাথে কোনো ঝামেলা নাই। অসুস্থ শঙ্খ চিলকে পোষ না মানিয়ে শুশ্রূষার পর ছেড়ে দেন রাফিদ। বিপদ এড়াতে ছাড়ার আগে চিলকে ভয় দেখানো হয় যেন মানুষের সান্নিধ্যে আর না আসে। মানে আমার প্রেজেন্সটা ওকে ভয় দেখায় যে আমি মানুষ, আমাকে তোমার ভয় পাইতে হবে, না হলে তো মনে করেন যে আসলো। ও যেমন ওই ওর হাতের সামনে গেলে ও কিছু বলবে না, এখন ওই তো মানুষ থেকে সামনে চলে যাবে, তো কার ইন্টেনশন কিরকম, ওই খাবারই দিবে না ওকে ধরে পালবে। কেবল চিল নয়, খরগোশ, বিড়াল, কুকুরও উদ্ধার করে সুস্থ করেন রাফিদ। এ কাজে সহায়তা পান বন্ধুদের। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা।